আমি বলি রাম রাম আল্লাহ বলো তুমি আমি বলি রাম রাম আল্লাহ বলো তুমি আমার হলো গয়া কাশি তোমার মক্কা ভূমি কেউ যদি ভাই গড বলে কেন তাতে অঙ্গ জলে এই গানটি লিখেছিলেন সুলাইমান খোয়াসপুর বলে এক ভদ্রলোক কবিরাজ ঘরের মালিক ছিলেন তিনি কিছুই জানতেন না ওনাকে রামকৃষ্ণদেবের এদের বই দিয়ে দিয়ে পড়িয়ে তাকে ওদের সম্পর্কে জ্ঞাত করে তারপরে উনি এত সুন্দর একটা গান লিখছেন হ্যাঁ মায়ের প্রিয় গান রামকৃষ্ণ পরমহংসদেবের উপরে যার যার ভাবে শেষে থাকো ভাই পাগলামি এ যে রামু কৃষ্ণের বাণী যে পরমোহংসের বাণী আমি বলি রাম রাম আল্লাহ বলো তুমি আমি বলি রাম রাম আল্লাহ বলো তুমি আমার হলো গয়া কাশি তোমার মক্কা ভূমি কেউ যদি ভাই গড বলে কেন তাতে অঙ্গ জলে তোমার পথে তুমি চলো তোমার পথে তুমি চলো ছেড়ে দিয়ে নোং রাম কৃষ্ণের পরমোহংসের আমার শুরু এবং সুলেমান খাসপুর একদম মুসলিম ভদ্র সে কত সুন্দর গান লিখছে চিন্তা কর আমি বলি রাম রাম আল্লা বলো তুমি আমি বলি রাম রাম আল্লাহ বলো তুমি আমার হলো গয়া কাশি তোমার মক্কা ভূমি